ও লাঠি দিয়ে নাড়া দিছেন না আইসের সাথে আর কি দিছেন কি কি মিশাইছেন এটার মধ্যে দুধ বাদাম গ্লুকোজ বা লিখে দি রাখুন দিচ্ছে কাঠি হিসাবে না কেজি হিসাবে হয়ে যায় না দিয়া দিচ্ছে একটা সাংঘাতিক আইসক্রিম ও মামা আরেকটু দেখি দেখি মামা মামা আসসালামু আলাইকুম ও এটা আইস না এটা নাড়া একটু নাড়া দেওয়া যাবে না কি দিয়ে জানি নাড়া দিলেন ও লাঠি দিয়ে নাড়া দিছে না আইসের সাথে আর কি দিছেন লবণ দিছেন বাহ খুব সুন্দর রাখেন না আইসক্রিম কি বানানো আছে না সব না বানানো আছে সব ভরা আছে কিছু খালি আছে আচ্ছা খালিগুলো একটু ভরেন আর বইরে আমাকে রুদ দেন কত টাকা পিস 10 20 না এগুলো কতক্ষণ আগে দিয়েছে এই 10 মিনিট আইসক্রিম হতে সময় লাগে তো 10 থেকে 15 মিনিট 10 থেকে 15 মিনিট লাগে আর এটা কি কি মিশাইছেন এটার মধ্যে দুধ বাদাম গ্লুকোজ বা লিখে দি রাখুন ওরে অনেক কিছু আছে মামা এই আইসক্রিম বিক্রি করেন কত বছর হয় এর আগে কি কাজ করতে মানে চাকরি ছাইরা এখন ব্যবসা ধরছেন ভালো কাজ করছেন এর তো স্বাধীনতা আছে চাকরিতে তো আর স্বাধীনতা নেই আর এই যে আইসক্রিম এটা বানানো শিখলেন কিভাবে এর আগে কি ট্রেডিং করা আছে না মানুষের তো দেখে দেখে ও আচ্ছা আচ্ছা তাহলে এই যে কয় কেজি দুধের সাথে কয় কেজি ময়দা মিশাইতে হয় এটি ময়দা দেওয়া হয় না তাহলে কি কি দেওয়া লাগছে দুধ বাদাম গ্লুকোজ বা খেজুর গুড় আর আইসক্রিম কি কিছু মেডিসিন আছে এক কেজি দাম 2000 টাকা 2000 টাকা ওইটা মিক্স করে টাকা ওই দিয়ে এই যে তৈরি হয় আচ্ছা আচ্ছা আর এই যে আপনার যে ফর্মাটা এটা কত টাকা লাগছে বানাইতে এগুলা 20000 টাকা 20000 টাকা তাতে গাড়ি সহ কি 50000 টাকার মতো হয়েছে 80000 টাকা লাগে 80000 টাকা লাগছে না না অনেকে ব্যবসা করতে চায় যেমন আপনি চাকরি ছাইরা ব্যবসায় আসছেন হ্যাঁ অনেকে ভাবে যে ব্যবসা করলে কি কি লাগে তাই আর কি জিজ্ঞেস করলাম আপনাদের খুব সুন্দর করে গাড়ি বানিয়ে ফেলছে যে ঢাকা শহরের বিখ্যাত আইনাল ভাইয়ের কাঠি কুলফি মালাই 10 টাকা 20 টাকা 30 টাকা এবার কাঠি ভরে দিবে দেখে যা কি অবস্থা দেখি দিয়ে দিচ্ছে কাঠি আর এই কাঠি আপনার কোথা থেকে কিনে আনতে হয় বাদামতলি পাওয়া যায় না এটা কি স হিসাবে না কেজি হিসাবে প্যাকেট থাকে 700 টাকা এরকম কত টাকা পরে 70 টাকা 70 টাকা কি হয়েছে তাহলে আমাদের দেন আপনি বুঝেন কিভাবে যে হয়ে গেছে হয়ে যায় না দিয়া দিছে একটা সাংঘাতিক আইসক্রিম এই স্যার একটা তাহলে এটার মূল্য কত টাকা 10 টাকা এই সেই 10 টাকার জম্মের মজা বাবা জম্মের মজা খাওয়ার মজা খাওয়ার মজা আরামের গরমের আরাম 10 টাকার মজা 20 টাকাটার মধ্যে কি দিছেন পরিমাণে বেশি মানে জিনিসটা কি মানে ছোট আর বড় জম্মের মজা ২০ টাকা ১০ টাকা না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটির দুয়েল চত্বরের পাশে রাস্তার সাইডে যে 10 টাকার আইসক্রিম একটা নিয়েছি কাঠি কুলফি মালাই ঢাকা শহরের বলে বিখ্যাত এটা দেখি কি অবস্থা খেয়ে দেখি বিসমিল্লাহি রহমানি রহিম আইসক্রিমটা অনেক নরম মিষ্টি মিষ্টি আর দুধের একটু গ্রাম আছে সব মিলিয়ে খাইতে বেশ ভালোই লাগতেছে মামার নিজে হাতে বানানো আমি তো বাদামের টুকরা পেয়েছি মামা এটা বানাইছেন কোথা থেকে কাপ্তান বাজার থেকে না